আজকে চিকেন মোমো আমি তৈরি করব চিকেন মোমো তৈরি করতে যা যা উপকরণ লাগে তা হচ্ছে চিকেন আমি এটাকে তৈরি করেছি চিকেন পেঁয়াজ কুচি আর একটু বাঁধাকপি কুচি দিয়ে আর একটু রসুন বাটা একটু আদা কুচি দিয়ে নুন আর হলুদ আমি দিয়ে নিয়ে মধ্যে নুন আর একটু সয়া সস আর একটু চিলি সস একসঙ্গে মিশিয়ে আমি কুটটাকে রেডি করে নিয়েছি এরপর নিয়েছি বাটিতে একটু সাদা তেল এই সাদা তেলটা মানে মোমোর যে লেচিগুলো হবে সেই লেচিগুলো বেলতে কাজে লাগবে বা ফ্রাই আমি আজকে ফ্রাইড মোমো বানাবো তো সেই ফ্রাইড মোমোতে অল্প তেল লাগে সেই তেলটাও লাগবে আর এখানে আমি ময়দা মেখে ময়দাটাকে ময়ান দিয়ে মানে এক চামচ এই চামচে এক চামচ তেল আর অল্প নুন দিয়ে আমি একটু ময়দা মেখে রেখেছি দিয়ে আমি এগুলোতে লেচি কেটে করব লেচি পরে রেখেছি এরপর আমি রেসিপিটা তৈরি করব আর লেচিগুলো এরকম ছোট ছোট হতে হবে যেমন লুচি করে সেই লুচির লেচির মতন আর এটাকে পাতলা পাতলা বেলতে হবে আমি আজকে যে মোমোটা তৈরি করব এটা উইদাউট স্টিম স্টিমার আর উইদাউট ওভেন তা ঘরোয়া পদ্ধতিতে সহজে কী করে মোমো তৈরি করে আমরা খেতে পারি তার রেসিপি আমি আজকে আপনাদের দেখাচ্ছি এবারে আমার একটু বেশি তেলে পড়ে গেল জাস্ট অ্যাক্সিডেন্টলি এরপর আমি এটাকে বেলে নেব পাতলা করে বেলতে হবে দেখুন আমি এইভাবে এটা পাতলা করে বেলে নিয়েছি একদম পাতলা দেখুন যাতে আমার হাতও দেখা যাচ্ছে এইভাবে তো এরপর আমি এর মধ্যে দুধটাকে ভরে নেব যতটা এর মধ্যে গুড় আসে আমি এখানে চার পাঁচ জনের মাপ করে করেছি আপনাদের ফ্যামিলি যেরকম বড় হবে সেই অনুযায়ী আপনারা ওটা রেডি করতে পারেন এইভাবে আমি দেখুন আমি এবার মোমোটাকে এইভাবে যে যেমন করে শেপ দিতে পারে আরেকটা ব্যাপার এই যে মোমোটা আমি রেডি করলাম এই যে দুটো কোনাকে আমি জুড়লাম সেই কোনা দুটোকে অবশ্যই জুড়বার আগে সাইডে জল লাগিয়ে নেবেন আমি আপনাদের আরেকটা মোমো তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি এই মোমোটা আরেকটা মোমো তৈরি করছি লেচিটা বেলে নিয়েছি লেচিটা গোল হলো কি লম্বা হলো এটার কোনো ফ্যাক্টর রাখে না তবে আমি এই লেচির চারপাশে একটু জল লাগিয়ে দিলাম এরপর আমি ওটা লম্বা করেছি মোমোটা এরপর এটা আমি গোল করব ঠিক এইভাবে যেমন করে আমরা বাঙালিরা শাড়ির কুচি দিই জাস্ট লুক লাইক এ পুটলি এই যে দেখুন পুটলির মতো একটা গোল আমার একটা একটা লম্বা রেডি করছি আমি স্টিমার ছাড়াই কুকারে করছি তো আমি কুকারে ওই নিচে এতটা পরিমাণে জল নিয়ে নিয়েছি ওই এরকম আমি যে মগটা আছে এই মগের মাপ করে জল নিয়ে নিয়েছি দুমুখ জল নেওয়ার পরে আমি এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি সেই স্ট্যান্ডের ওপরে আমি এরকম একটা বাটি বসাই
কষালাম বাকি কষানো এরপর আমি এর মধ্যে এরকম একটা ডিশ বসিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটির মধ্যে রেখেও করতে পারেন এরপর আমি কুকারটা বন্ধ করে দিলাম তবে আরেকটা কথা থালাতে যে ডিশের মধ্যে রেখে যদি আপনারা মোমোটা তৈরি করেন তাহলে দুটো সিটি দেবেন কুকারে আর যদি বাটিতে রেখে করেন তাহলে একটা সিটি হয়ে যাবে আমি এভাবে গ্যাসটা অন করে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে ততক্ষণ আমি অপেক্ষা করব আমার কুকারের একদম সিটিটা হয়ে গেছে গরমটা বেরিয়ে গেছে দেখুন ডিশটা খুব গরম আছে এরপর আমি মোমোগুলোকে একটু তেলে ফ্রাই করে নেব এইভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে দিতে হবে দুটো বিটে যাতে ভালো করে ভাজা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে স্টিম মোমো আমাদের বাড়িতে কেউ খেতে চায় না কারণ ওটা একটু স্টিকি টাইপের হয় সেই জন্য স্টিম মোমোটা কেউ প্রেফার করে না অতটা ফ্রাইড মোমো বুঝতেই পারছেন বাচ্চা থাকলে বাড়িতে ওরা ফ্রাই জিনিসটাকে বেশি প্রেফার করে তো আমি এইভাবে ফ্রাইড মোমো রেডি হয়ে গেছে উইথ স্টু এর সঙ্গে চিকেন স্টু এর সঙ্গে আর শসার সাথে আমার ফ্রাইড মোমো রেডি তো আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আরও যদি রান্নার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই পাশে যে বেল আইকনটি আছে ওটি প্রেস করতে ভুলবেন না তাহলে আমার সমস্ত রান্নার আপডেট আপনাদের কাছে একবারে ফার্স্টে চলে যাবে দেখুন আমি একটা আপনাদেরকে দেখুন কি সুন্দর ক্রিসপি হয়েছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর হয়েছে একদম টেস্টি নমস্কার বন্ধুরা ভালো খাবেন সুস্থ থাকবেন